সকলেই জানেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেখানে টোটাল পদ সংখ্যার কথা বলা হয়েছে 15টি এবং এখানে পরিচালক পদেই কিন্তু নিয়োগটা করা হবে। সো এই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আজকে কিভাবে আপনারা আবেদন করবেন সরাসরি আমি আজকে আবেদন করে আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, সো আমরা আবেদন করব, বিস্তারিত ভিডিওটা দেখবেন, ভিডিওতে একটা লাইক দেবেন, আর সার্কুলারটা যারা এখনও দেখেন নাই এবং নিয়োগ বিজ্ঞপ্তিটা যারা এখনও দেখেন নাই তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওটি দেওয়া থাকবে, সেখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেবেন। ওকে, অথবা এই যে সার্কুলারের যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে অ্যাপ্লাই লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন তখন এরকম একটা ইন্টারফেস শুরু করবে, এখান থেকে আমাদেরকে অ্যাপ্লাই করার প্রথম ধাপটা ওপেন হয়ে যাবে। ওকে, সো আমরা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে এই 15টা পোস্ট রয়েছে আর কি, পদ রয়েছে, এখানে আমরা আবেদন করব। তো লাস্ট ডেট দেখতে পাচ্ছেন 24শে জানুয়ারি, আবেদনের এখন অনেক সময় রয়েছে, আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন করতে গেলে প্রথমে আমাদের পানি উন্নয়ন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটা আমাদের একটা ই করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। ওকে, তার জন্য আমরা এখানে সাইন আপে ক্লিক করে দেব, তবে এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে ক্লিক করে নেবেন, ক্লিক করে লিঙ্ক চলে আসবে, এখান থেকে আমরা এখন সাইন আপ করে নেব। তার জন্য সাইন আপের জন্য আমাদের প্রথমে একটা মোবাইল নাম্বার দিতে হবে এখানে, তারপরে এই পাশে আসি, এই পাশে দেখেন একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপরে আমাদের দিতে হবে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, স্ট্রং পাসওয়ার্ড 8 সংখ্যার কনফার্ম পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা পুনরায় এখানে দিতে হবে। তারপরে এই যে ক্যাপচাটা রয়েছে এই ক্যাপচাটা আমাদের এই যে বক্সে কিন্তু দিয়ে সাবমিটে ক্লিক করে দিতে হবে। ওকে, সো বন্ধুরা আমার সব কিছু দেওয়া হয়ে গেছে এখানে, এখন আমরা এখন সাবমিটে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। সো আমরা এখান থেকে কনফার্মের ওকেতে ক্লিক করে দিব, ওকেতে ক্লিক করে দিলে আমাদের অ্যাকাউন্টটা সাইন আপ করা হয়ে যাবে। ওকে ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আসবে ইউ হ্যাভ সাকসেসফুলি সাইন আপ, প্লিজ এখন লগ ইন। ওকে, আমাদের এখন লগ ইন করে নিতে হবে, আমাদের মেইলও একটা কিন্তু মেইল চলে এসেছে দেখতেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে সাইন আপ করার জন্য। ওকে, সো আমাদের এই যে এই কোডটা আছে না, এই মেইলের এই কোডটা আমাদের এখান থেকে নিতে হবে, সেই এই কোডটা আমাদের লগ ইন করার সময় কিন্তু দিতে হবে। ওকে, আমরা কপি করে নিলাম, এখন আমরা এখান থেকে লগ ইন করবো, তার জন্য লগ ইনে ক্লিক করে দিলাম, ওই যে উপরে দেখতে পাচ্ছেন লগ ইন, লগ ইনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখন আমাদের ইমেইল অ্যাড্রেস অথবা মোবাইল নাম্বার দিব, তারপরে আমাদের সে এখানে আমাদের ইমেইল অ্যাড্রেস অথবা মোবাইল নাম্বার দিব, তারপরে এখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিব যেটা দিয়ে আমরা অ্যাকাউন্ট করেছি, দেওয়ার পরে আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করে দেব, লগ ইনে ক্লিক করে দেব। ওকে, সো লগ ইনে ক্লিক করে দিছি, এখন দেখেন আমরা আমাদের এখানে কিন্তু লোডিং নিচ্ছে, এখন আমাদের এখানে এই যে ভেরিফিকেশন কোডটা রয়েছে যে কোডটা আমরা কপি করলাম সেই কোডটা আমরা এখানে দিয়ে দিব, এখানে আমরা পেস্ট করে দিব। ওকে, এখন আমরা সাবমিট করে দিব, সাবমিট করে দিলে আমাদের অ্যাকাউন্টটা ফাইনালি সাইন আপ হয়ে যাবে, মানে লগ ইন হয়ে যাবে। ওকে, সো দেখেন আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে সাকসেসফুলি, একটু বড় করে দেখাচ্ছি, এখানে অ্যাকাউন্ট ভেরিফাই সাকসেসফুলি। এখন আমরা এই ফর্মটাকে সঠিকভাবে পূরণ করব, পূরণ করে আমরা আবেদনটা কমপ্লিট করে ফেলব। ওকে, সো উপরে কিন্তু আপনাদের ফোন নাম্বার যা আছে সব কিন্তু থাকবে এখানে, সো এগুলো আপনারা প্রোফাইলটা দেখে নেবেন। সো এখানে আমাদেরকে প্রথমে কী করতে হবে, পার্সোনাল ইনফরমেশন যেগুলো রয়েছে এগুলো আমাদের দিতে হবে, তার জন্য আমি একটু বড় করে দেখাচ্ছি। সো এখানে আমাদের পার্সোনাল যে ডিটেইলস, এখানে আমাদের নাম দিতে হবে ইংরেজিতে বড় অক্ষরে, ওকে, বাপের ফাদার নাম দিতে হবে ইংরেজিতে বড় অক্ষরে, মায়ের নাম দিতে হবে ইংরেজিতে বড় অক্ষরে, ডেট অফ বার্থ আপনাদের সার্টিফিকেটে যে ডেট অফ বার্থ সেটা দিবেন, আপনাদের দিতে হবে, মানে একটা কথা খেয়াল রাখবেন যেগুলোতে লাল স্টার মার্ক দেওয়া রয়েছে এগুলো কিন্তু অবশ্যই পূরণ করতে হবে এই বক্সগুলো। ওকে, তারপরে এখান থেকে দেখেন নাম দেওয়া রয়েছে বাংলায়, তারপরে নাম দেওয়া রয়েছে বাপের নাম বাংলায়, মায়ের নামও বাংলায় লিখতে হবে। এখন প্রেজেন্ট অ্যাড্রেস অবশ্যই দিতে হবে, স্টার মার্ক রয়েছে, এখানে হাউস নম্বর বাংলায় লিখতে হবে যদি থাকে। ওকে, এখানে হাউস নম্বরের জায়গায় আপনারা গ্রাম দিবেন, এখানে ইউনিয়ন দিবেন বাংলায়, তারপরে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনারা যে ডিস্ট্রিক্টের সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, সবগুলো ডিস্ট্রিক্টের নাম আর রয়েছে সিলেক্ট করে নেবেন। এরপরে রয়েছে মাঝখানে দেখেন আপনাদের রোড নাম্বার থাকলে দিবেন, পোস্ট অফিস নাম্বার দিবেন, উপজেলা বা থানা নাম্বার দিবেন, পোস্ট অফিস দেওয়ার পরে আপনাদের উপজেলা বা থানা সবগুলো চলে আসবে। ওকে, তারপরে এখানে ভিলেজের গ্রামের নাম দেখবেন বাংলায় এবং পোস্ট কোডটা লিখবেন বাংলায়। ওকে, গ্রামের নাম না লিখলেও চলবে, এখানে স্টার মার্ক নেই কিন্তু আপনারা লিখবেন, সব কিছু সঠিকভাবে পূর্ণ করবেন। ওকে,
কিন্তু আপনাদেরকে খেয়াল রাখবেন, ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস, এরপরে রয়েছে পোস্ট কোড, এটা কিন্তু দিতেই হবে। ওকে, স্টার মার্ক রয়েছে। পার্মানেন্ট অ্যাড্রেসটা কি, বর্তমানে আপনি যেখানে থাকেন সেই অ্যাড্রেসটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, আর এটা প্রেজেন্ট অ্যাড্রেস, অ্যাড্রেস আপনাদের জন্মভূমি। তো আপনি যদি পার্মানেন্ট অ্যাড্রেস ঢাকা হয় তাহলে ঢাকার অ্যাড্রেসটাই দিয়ে দিবেন, মানে যেখানে থাকেন পুরোটাই। আর যদি এই অ্যাড্রেস আর এই অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন, টিক মার্ক দিলেই দুটোই মানে ইয়েতেই সেম হয়ে যাবে। ওকে, অ্যাড্রেস। এখন আপনাদের কম্পিউটার যে স্কিল রয়েছে সেই স্কিলটা যদি থাকে তাহলে এখানে একটা টিক মার্ক দিবেন যে হ্যাঁ স্কিল রয়েছে, এবং আপনাদের কম্পিউটার স্কিল সম্পর্কে এখানে ই লিখবেন, যতটুকু দেওয়া সম্ভব সেই তথ্যগুলো লিখবেন। এবং আপনাদের স্কিল যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নাই, যেহেতু স্টার মার্ক নেই সেহেতু না দিলেও চলবে। ওকে, এরপরে রয়েছে দেখেন মিস মাইসেলসিওস, মাই মিস সেলনসিওস, এটাতে আপনাদের মোবাইল নাম্বার তো থাকবে, দিবেন। তারপরে রিলিজিয়ন আপনাদের কোন ধর্মের সেটা আপনারা দিবেন এখান থেকে, ইসলাম হলে ইসলাম। ন্যাশনাল আইডি আপনার থাক অবশ্যই ইংরেজিতে দিতে হবে। বার্থ রেজিস্ট্রেশন থাকলে দিবেন, তারপরে কান্ট্রি বিওডব্লিউ থাকলে দিবেন। এগুলো মানে ইলা স্টার মার্ক না, এগুলো দিলেও চলবে না দিলেও চলবে, সমস্যা নাই। তারপরে স্টার মার্কগুলো কিন্তু অবশ্যই দিবেন, এটা মনে রাখবেন। এরপরে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, তারপরে আপনাদের পেশা সম্পর্কে 50 শব্দের কিছু লিখবেন। ন্যাশনালিটি বাংলাদেশি, এখানে অবশ্যই দেওয়া থাকবে, ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান, কিন্তু বাংলাদেশি ছাড়া তো কেউ আবেদন করতে পারবেন না। ওকে, তো সব বাংলাদেশটা এখানে থাকবে। সেক্স, আপনি পুরুষ না মহিলা সেটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। ব্লাড গ্রুপ কী সেটা যদি আপনার জানা থাকে, ওকে, সো আপনারা দিয়ে দিবেন। আর না জানা থাকলে সমস্যা নাই, এটাতে স্টার মার্ক নাই, না দিলেও চলবে। ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই দিতে হবে, সিঙ্গেল না বিবাহিত অবশ্যই দিবেন। আপনারা এখান থেকে রয়েছে কয়েকটা, আনমেরিড, মেরিড, উইডো, উইডোয়ার, ডিভোর্সেসড, এসবগুলোই দেওয়া আছে। আমরা মেরিড হলে মেরিড, আনমেরিড হলে আনমেরিড দিব। ওকে, তাহলে এমপ্লয় আইডি ইংলিশে থাকলে দিবেন, না থাকলে নাই, এগুলো থাকলে দিবেন, না থাকলে নাই। ওকে, তারপরে কোটা, আপনাদের কোটা রয়েছে, যদি কোটা থাকে যেমন ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা কোটা, ট্রিবাল, এগুলো কোটা, তারপরে হ্যান্ডিক্যাপ, প্রতিবন্ধী কোটা, আনসার ভিডিবি কোটা যদি থাকে আপনারা অবশ্যই কোটা দিবেন, আর উপজাতি থাকলে উপজাতি কোটা দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। ওকে, এখন আপনারা এখানে কী দেবেন, একটা চয়েস ফাইল দিবেন, আপনাদের যে ফটোটা রয়েছে সেই ফটোটা দিয়ে দিবেন, 300x300 মানে পাসপোর্ট সাইজের ফটোটা আপনারা এখান থেকে দিবেন। আর সিগনেচার দিবেন 300x80 পিক্সেলের, এই সিগনেচারটা এখানে দিয়ে দিবেন। সো এই সিগনেচারটা আপনারা সাইজ করার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে লিখবেন। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, ভিডিওটা বড় হলেও আপনাদের দেখাচ্ছি সুবিধার্থে, আপনারা যেন সবগুলোই মোবাইল দিয়ে করতে পারেন। ওকে, এখানে লিখবেন ফটো ইরেজার, এই রেজার মানে রিসাইজার। ওকে, ফটো ইরেজার লিখবেন বা ফটো সাইজ লিখবেন। ওকে, লেখার পরে এই যে সেকেন্ডটা দেখতে পাচ্ছেন এটা আমার ইনস্টল করা রয়েছে, আপনারা ইনস্টল করে নেবেন। সো এটাতে সাইজ করা অনেক সহজ। ওকে, সাইজ করে সব কিছু আপনারা সাইজ করতে পারবেন এই সফটওয়্যার দিয়ে। ওকে, সো সব যদি কমপ্লিট হয়ে থাকে তারপর আপনারা সেভে কমপ্লিট কনফার্ম করে দিবেন। সেভে কনফার্ম করার পর আপনাদের যে ডকুমেন্টটা আসবে সেটা আপনাদেরকে বলতেছি, আমি সব পূরণ করে একটু দেখাবো। সো আমি এগুলো পূরণ করে আবারও আপনাদের মাঝে ফিরে আসতেছি। ওকে, আমি সব পূরণ করে ওকেতে সাকসেস করেছি। করার পর আমরা এখান থেকে দেখেন ইনসার্ট সাকসেস লেখা উঠেছে, আমি আবারও ক্লিক করলাম এখানে। ওকে, ক্লিক করার পর আমাদের এখানে দেখেন অ্যাকাউন্ট ভেরিফিকেশনও সাকসেসফুলি। এখন আমাদের যে নেক্সট স্টেপগুলো রয়েছে সেগুলো দিতে হবে। পার্সোনাল স্টেপ শেষ, এখন আমরা এডুকেশন স্টেপে যাব। এখানে আপনাদের কোয়ালিফিকেশন দিবেন, মানে যোগ্যতাটা দিবেন, কোয়ালিফিকেশন কী, আপনাদের এসএসসি, এইচএসসি, না ডিপ্লোমা, না বিএসএস, যা রয়েছে আপনাদের গ্রাজুয়েশন, ব্যাচেলর অফ অনার্স দিয়ে দিবেন। ওকে, তারপরে কোথা থেকে করেছেন সেই ঠিকানাটা দিবেন, কোথা থেকে ব্যাচেলর করেছেন সেটা দিবেন, গ্রেড পয়েন্ট দিবেন, বোর্ড বা ইউনিভার্সিটির নাম দিবেন। ওকে, সো তারপরে আপনাদের ডিসিপ্লিন থাক যেটা রয়েছে সেটা দিয়ে দিবেন। এখান থেকে ক্লিক করে দেখতে পারবেন অনেকগুলো রয়েছে, এখান থেকে আপনাদের ইলেকট্রিক্যাল, ইকোনমিক্স, ইংলিশ, ওকে, বা বাংলা, আপনারা যেটা ইচ্ছে সেটা দিয়ে দিবেন। ওকে, সো গ্রেড পয়েন্ট এখান থেকে দিয়ে দিবেন, বোর্ড বা ইউনিভার্সিটি নাম দিবেন, পাসিং ইয়ার দিবেন, ডিভিশন দিবেন।
দেওয়ার পরে আপনাদের এডুকেশনের ডকুমেন্টটা শেষ হয়ে যাবে। এরপর আপনারা এমপ্লয়মেন্ট ডকুমেন্টটা দিবেন, এটাতে যখন ক্লিক করবেন তখন আপনাদের এখানে কি আসবে, এখন আপনি যদি কোনো জায়গায় কর্মরত থাকেন চাকরিরত অবস্থায় তাহলে সেই তথ্যগুলো আপনারা এই জায়গায় দিবেন, আর না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে প্রফেশনাল সার্টিফিকেশন, আপনাদের যে জায়গায় কর্মরত রয়েছেন কি সের মাধ্যমে সেগুলোর একটা ডকুমেন্টস যদি থাকে আপনারা, মানে জয়েন ডেট এবং এক্সপায়ার ডেট যা রয়েছে সবগুলো দিয়ে দিবেন। ট্রেনিং, কোনো ট্রেনিং যদি আপনাদের থাকে সেই ট্রেনিংয়ের প্রতিষ্ঠানের নাম, ইনস্টিটিউটের নাম, মানে ট্রেনিংয়ের নাম, ট্রেনিংয়ের ইনস্টিটিউটের নাম এবং স্টার্ট ডেট এবং ইন ডেট যা রয়েছে সেগুলো দিবেন। ল্যাঙ্গুয়েজ, আপনাদের কোন কোন ভাষা সম্পর্কে জানা রয়েছে সেগুলো দিবেন, বাংলা, রিডি, তারপরে রিডিং দিবেন, স্পিকিং দিবেন, রাইটিং দিবেন এবং আন্ডারস্ট্যান্ডিং দিবেন। ওকে, যে যে ল্যাঙ্গুয়েজ জানা রয়েছে সেই সেই ল্যাঙ্গুয়েজগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এবং সবশেষে আপনারা যদি এটা ক্লিক করেন, এটা ক্লিক করলে আরও অপশন চলে আসবে। ওকে, মানে যা যা তথ্য রয়েছে সব কিছু দিবেন, দিয়ে প্রিভিউসতে ক্লিক দিলে আপনাদের সিভিটা কমপ্লিট হয়ে যাবে। তখন আপনাদের এরকম দেখাবে, আপনাদের যাবতীয় তথ্য দেখাবে, প্রেজেন্ট, পার্মানেন্ট, কম্পিউটার স্কিল, মাইক্রো লেন্স, যা যা রয়েছে এবং এক্সট্রা যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখান থেকে দেখাবে। তারপরে এই আবেদন ফর্মটা কী করবেন, আপনারা এখান থেকে এক্সপোর্ট টু পিডিএফ, পিডিএফে এক্সপোর্ট করে নেবেন। তবে সব কিছু যখন পূরণ করা শেষ হবে তখন পুনরায় আপনারা কী করবেন, পানি উন্নয়ন বোর্ডের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটাতে প্রবেশ করবেন, মানে সাইটটাতে প্রবেশ করবেন। করার পর এরকম ইন্টারফেস শুরু করবে। সো পুনরায় যদি আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করেন, অথবা এই অপশনটা আপনারা আবেদন করতে করতে শেষ অবস্থায় গিয়েও কিন্তু পাবেন। ওকে, সো অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমাদের দেখেন টাকা দিতে হবে 600 টাকা, অর্থাৎ আমাদের এখন ডকুমেন্ট তো সব রয়েছে, আমাদের শুধু টাকা পেমেন্ট করার অপশনগুলো চালু হবে। সো আমরা এখন অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে অবশ্যই কত টাকা, কীভাবে ডিপোজিট টাকাটা দিতে হবে সেগুলো কিন্তু আসবে। সো এখানে দেখেন আমার কিন্তু ওই পিডিএফে বা যে তথ্যটা দিয়েছি, মানে এই অনলাইন আবেদন করার সময় সেখানে আমি এডুকেশনাল কোয়ালিফিকেশন যোগ্যতা সেটা কিন্তু আমি দেইনি। ওকে, যার কারণে এই অবস্থা উঠছে। এবং আমি কিন্তু কম্পিউটারের যে স্কিল চেয়েছে, দেখেন কম্পিউটারের বেসিক স্কিল সেটা আমার জানা নেই, কম্পিউটারের স্কিলের সার্টিফিকেট জানা নেই, এই জন্য আমি সেটা কিন্তু দেইনি, এই জন্য এটা আসছে। সো আপনাদের কী হবে, পুরোপুরি কমপ্লিট হবে এবং নেক্সটে কীভাবে টাকা জমা দিতে হবে ব্যাংকের মাধ্যমে অথবা রকেটের মাধ্যমে সেটা আসবে। সেইভাবে টাকাটা জমা দিয়ে কমপ্লিট করলেই হ্যাঁ আপনাদের মোবাইলে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের অ্যাপ্লিকেশনটা সাকসেস হয়েছে, এবং পাসওয়ার্ড এবং ইউজার আইডি দেওয়া হবে মোবাইলের SMS-এ। আপনাদেরকে পরীক্ষার তারিখ কবে সেটাও জানানো হবে SMS-এ। ওকে, সো গাইস, আজকে এই পর্যন্ত, দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।